ঢাকার নীলক্ষেত ব্যারাক, কোয়ার্টার নম্বর 36/B। এখানেই বাস করতেন আব্দুস সালাম। চাকরি করতেন 85 নম্বর দিলকুশার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। জন্ম 1925 সালের 27 নভেম্বর, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার লক্ষণপুর গ্রামে। কৃষক বাবা মোহাম্মদ ফাজিল মিয়া ও মা দৌলতুন্নেসার প্রথম সন্তান। সংসারে ছিল আরও 4 ভাই, 3 বোন এবং প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে নিত্য অভাব। তবু বিদ্যানুরাগী পিতা বাড়ি থেকে মাইল দেড়েক দূরে কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান সালামকে। পরবর্তীতে 8ম শ্রেণী পর্যন্ত পড়েন করিমুল্লা উচ্চ বিদ্যালয়ে। এরপর কামাল আতাতুর্ক বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হলেও অভাব অনটনে পারেননি লেখাপড়া চালিয়ে যেতে। মায়ের মুখের একটু হাসি, বাবার ঘামে ভেজা শরীরের ঘাম শুকানোর বিশ্রাম, ছোট ভাইদের আবদার, সংসারের হাল ধরে অসচ্ছলতাকে দূর করার জন্য প্রিয় গ্রাম ছেড়ে সালামের ঢাকায় আগমন এবং চাচাতো ভাই আব্দুল হালিমের সহায়তায় চাকরিতে যোগদান। গ্রামের কর্মহীন সময় অনর্থক মনে হতো সালামের কাছে। মাঝে ভাগ্যান্বেষণে চাকরি নিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন সালাম, কিন্তু জীবনটাকে অর্থপূর্ণ করে তুলতে পারেননি। 1947-এর দেশভাগের সময়ে অনিশ্চিত হয়ে যায় কলকাতায় চাকরির ভবিষ্যৎ। সালাম ছোটবেলা থেকেই ছিলেন রাজনীতি সচেতন, কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে জড়ানোর প্রত্যক্ষ সুযোগ ঘটেনি কোনো কালেই। চাকরি সূত্রে ঢাকায় বসবাস এবার সে সুযোগ সৃষ্টি করল সালামের জীবনে। তিনি দেখলেন 1948 সালের শেষ দিকে রাষ্ট্রভাষা আন্দোলনের যে জোয়ার পরবর্তী বছরগুলোতেও দারুণভাবে তা সক্রিয় রইল। এভাবেই এলো 1952 সাল। শেকলের শৃঙ্খলে পাক শাসক যখন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছিল, তখনই মোহাম্মদ আলী জিন্নার উচ্চারণ উর্দু, এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় শুরু হলো ছাত্র সভা। সিদ্ধান্ত হল বাংলা ভাষার উপর এ আঘাত প্রতিহত করতে 144 ধারা ভঙ্গ করার। তরুণ যুবা, ছাত্র শিক্ষক ও সর্বস্তরের মানুষের ঢল নেমে পড়ল রাজপথে। পাক পুলিশের বাঁধা লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, কোনো কিছুই দমাতে পারেনি অপ্রতিরোধ জনতাকে। প্রচণ্ড ধাওয়া পাল্টা ধাওয়ার পর অপরাহ্নে ছাত্র জনতারা জড়ো হতে থাকে মেডিকেল কলেজ হোস্টেলের ব্যারাক প্রাঙ্গণে। সালাম সেদিন কর্মস্থল থেকে দ্রুত ফিরছিলেন। উত্তপ্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তৎক্ষণাৎ ছুটে গেলেন মেডিকেল কলেজ হোস্টেল ব্যারাক প্রাঙ্গণে। পুলিশের বর্বর আচরণে বিক্ষুব্ধ সালাম মিশে গেলেন ছাত্র জনতার মিছিলে। স্লোগান ধরলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। তখনই বেপরোয়া পুলিশের একটি গুলিতে লুটিয়ে পড়ল সালামের দেহ। সঙ্গে সঙ্গে নেওয়া হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন প্রায় 1.5 মাস। অবশেষে 7 এপ্রিল বেলা 11টায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুস সালাম। শহীদ হলেন মাত্র 26 বছর 4 মাস 12 দিন বয়সে। ভাষা শহীদ সালাম শহীদের মিছিলে একাত্ম হয়ে আমাদের জন্য রেখে গেছেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। ভাষার স্লোগানে সেই মিছিল ছুঁয়ে দিল 69 ও 71-এ সবুজের সীমানা জুড়ে একটি বদ্বীপ। প্রায় 5 দশক পর 21শে ফেব্রুয়ারি পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলি